আল্লাহ বলছে আমি আল্লাহ একক একক। কিন্তু আজকে বর্তমানে বা পিছনেও ছিল যে আমরা মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছি এভাবে যে সমস্ত পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এবার শয়তান আমাদের ভিতরে একটা প্রশ্ন ঢুকিয়ে দিল, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন? সমস্ত পৃথিবীতে যা কিছু রয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন। এবার শয়তান আমাদের ভিতরে প্রশ্ন ঢুকিয়ে দিল, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন? কি জবাব দিবেন? যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই, কলেজে পড়ে, স্কুলে পড়ে, তারপরে ভার্সিটিতে পড়ে, অনেক টিচার রয়েছেন সেখানে ছেলেমেয়েদেরকে এভাবে প্রশ্ন ছড়িয়ে দিচ্ছেন যে তোমরা যে আল্লাহর কথা বলছো বলতো এ আল্লাহকে কে সৃষ্টি করেছেন, এবার সে কি উত্তর দিবে? কি উত্তর দিবে? মুসলিম শরীফের একটা হাদিস, প্রথমে হাদিসের কথা বলে পরে কয়েকটা যুক্তি দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াতাসাআলুন নাস, মানুষ লা ইয়াজালুন নাস ইয়াতাসাআলুনা, মানুষ পরস্পর কথা বলতে থাকে, পরস্পর যুক্তি তর্ক বিতর্কে মানুষ লিপ্ত হয়। লাম্মা খালাকাল্লাহুল খালকা ফামান খালাকাল্লাহ, এক পর্যায়ে মানুষ বলে এটা আল্লাহ সৃষ্টি করেছেন, এটা আল্লাহ সৃষ্টি করেছেন, এটা আল্লাহ সৃষ্টি করেছেন, কাজা ওয়া কাজা এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। শেষ পর্যায়ে বলে উঠে আচ্ছা তাহলে আল্লাহ কি কে সৃষ্টি করেছেন? আল্লাহ নবী বলছেন এই প্রশ্ন যদি তোমাদেরকে কেউ করে বা তোমাদের মাথায় যদি এই চিন্তাটা আসে তখন তোমরা বলবে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। ফামান ওয়াজাদা মিন যালিকা শাইআন, এরকম কোন প্রশ্ন যদি তোমাদের মাথায় ঢুকে বা তোমাদেরকে কেউ বলে তখন তোমরা বলবে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করলাম। এই প্রশ্ন কেউ করলেই প্রথমে আপনি এটা বললেন যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, তাহলে এটা হলো হাদিসের প্রতি আমল এই প্রশ্নের ক্ষেত্রে। এবার এই প্রশ্নের আলোকে আল্লাহকে কে সৃষ্টি করেছেন আমরা কিছু বাস্তবতা এবং যুক্তিতে যাব। সেটা হলো ভালো করে খেয়াল করতে হবে এই পয়েন্টে কথা, সমস্ত পৃথিবীতে যা কিছু রয়েছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত কিছু পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে, সমস্ত কিছুর বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সমস্ত কিছুকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি। ওয়ালাইন সালতাউ মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে? কাফেররা বলছেন আল্লাহ। ওয়ালাইন সালতাউ মান খালাকাহুম, তোমাদেরকে কে সৃষ্টি করেছে? কাফেররা বলেছেন আল্লাহ। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে মানব সকল ইবাদত শুধু আমার করো কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহই সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ দাবি করছেন যে পৃথিবীর সমস্ত কিছুকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এবার ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই, আপনারা আনসারটা দেওয়ার চেষ্টা করবেন। এই পৃথিবীতে এখন পর্যন্ত কেউ কি কোনো পিশাব বলেন, আলেম ওলামা বলেন, বা কোনো রাষ্ট্রে দায়িত্বশীল বলেন, বা শয়তান বলেন, এই পৃথিবীতে এই পর্যন্ত কেউ কি এই দাবি করেছে যে আমি আল্লাহকে সৃষ্টি করেছি? কেউ করেছে বলেন সবাই? কেউ করেছে না? এরকম কোন প্রমাণ আমরা পাই নাই যে কেউ দাবি করেছে যে আমি আল্লাহকে সৃষ্টি করেছি। এই পয়েন্টে একটা বিষয় খেয়াল রাখেন, আমাদের এই মসজিদে 5 কোটি টাকা দামের একটা মূল্যবান জিনিস এখানে পড়ে গেছে, এটা পড়ে রয়েছে। তো নামাজ শেষে ইমাম সাহেব দেখলো যে এখানে একটা মূল্যবান জিনিস যার দাম পরে জানা গিয়েছে 5 কোটি টাকা এটা পড়ে আছে। এবার ইমাম সাহেব পরের দিন নামাজের মধ্যে বললেন যে মহামূল্যবান একটা জিনিস এই মসজিদে পাওয়া গিয়েছে, যদি কেউ পেয়ে থাকেন তাহলে হাত তোলেন। কেউ হাত তোলে না, কেউ হাত তোলে না। এবার একটা রিক্সাওয়ালা দাঁড়িয়ে বলল যে এটা আমি ক্রয় করেছি, এটা আমার। এটা কি বিশ্বাস করার মতো কথা? 5 কোটি টাকা দামের একটা মহামূল্যবান জিনিস আর রিক্সাওয়ালা বলবে যে এটা আমি ক্রয় করেছি, এটা আমার, এটা বিশ্বাস করার কথা নয়। এবার ইমাম সাহেব বা বাকিরা বলবে তুমি মিথ্যুক, মিথ্যাবাদী বলছো, এটা লোভে তুমি দাবি করছো, এটা তোমার, কেউ তাকে এটা দিবে না। আল্লাহ বলছেন যে আমি সমস্ত কিছু সৃষ্টি করেছি,
কিন্তু আল্লাহকে কেউ সৃষ্টি করেছে এ দাবি কেউ করে নাই। যদি কোনো কেউ এই দাবি করে তাহলে তার দাবি টিকবে? এটা অযৌক্তিক দাবিটা এলো প্রথম কথা। এবার দ্বিতীয় পয়েন্টে দেখেন, এবার দ্বিতীয় দিন ঘোষণা করা হলো 5 কোটি টাকা দামের একটা মহামূল্যবান জিনিস এখানে হারানো গিয়েছে, এটা কার? এবার একটা লোক বাহিরে একটা সুন্দর প্রাইভেট কার নিয়ে দাঁড়ানো, নামাজের পরে বলছে যে ভাই এতে পরশু দিন আমি নামাজ পড়তে এসেছিলাম, আমি ঢাকা বসুন্ধরার মালিক, তাহলে এই জিনিসটা আমি এখানে রেখে গিয়েছি। এবারে 1 লক্ষ মুসল্লির মধ্য থেকে ইমাম সাহেব ঘোষণা দেওয়ার পরে কেউ বলে নাই জিনিসটা আমার, এ বসুন্ধরার মালিক একজন লোক বলল জিনিসটা আমার। এবার জিনিসটা কি ওনার না? জিনিসটা কার? ওনার। যেহেতু কেউ দাবি করে নাই, শুধু উনি বলেছেন জিনিসটা আমার, এবং যোগ্যতা ওনার রয়েছে জিনিসটা তার, প্রমাণ করে দেখা গেল, খোঁজ খবর নিয়ে দেখা গেল জিনিসটা ওনার, জিনিসটা উনি নিয়ে গেল। তাহলে ওনার দাবিটা টিকলো কেন? 1 লক্ষ মানুষের মধ্য থেকে ওনার দাবি টিকলো এ কারণে উনি এটার যোগ্য, উনি এটার দাবিদার, এবং ওনার এন্ট্রিতে কেউ দাবি করে নাই, যার দরুন ওই জিনিসটা ওনার। তো পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহ দাবি করেছেন, আল্লাহ যুক্তি দিয়েছেন, সমস্ত কিছুর মাধ্যমে আল্লাহ প্রমাণ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সমস্ত কিছু। এখন আল্লাহকে কে সৃষ্টি করেছে এই দাবি কেউ করেই নাই যে আমি আল্লাহকে সৃষ্টি করেছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ সৃষ্টি করে নাই, আল্লাহর পরিচয় ওইটা যেটা হলো আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন, আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই, এটা আল্লাহর পরিচয়। যদি আল্লাহকে কেউ সৃষ্টি করতো তাহলে এটা আল্লাহর পরিচয় না। আল্লাহর পরিচয় হলো কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক ও একক, আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন, আল্লাহকে কেউ সৃষ্টি করেন নাই, এটাই হচ্ছে আল্লাহর পরিচয়। এলো প্রথম কথা। দ্বিতীয় আরেকটা কথা, এই প্রশ্ন নিয়ে দীর্ঘক্ষণ কথাবার্তা হয়। তো একদিন একজনের সাথে আমার বহু সময় নিয়ে, প্রায় সময় এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করতাম। একদিন সে আমাকে প্রশ্ন করলো যে আমি তোকে একটা প্রশ্ন করবো, আমার একটা ফ্রেন্ড সার্কেল, সে আমাকে একদিন বললো যে আমি তোকে একটা প্রশ্ন করব, রাগ করা যাবে না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি রাগ করব না। সে আমাকে বলেছিল যে সমস্ত কিছু তো আল্লাহ সৃষ্টি করেছে, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো, আল্লাহ কোথা থেকে আসছে? সে আমাকে এটা বলল। তো আমি তার জবাবটা ওই দিন দিতে পারিনি। পরের দিন আমার ওস্তাদের সাথে ওই বিষয়টি নিয়ে কথাবার্তা বলার পরে একটা জবাব পাওয়া গেল। তো পরের দিন আবার তার সাথে আমার বসা, আমি এসে তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা তুমি তো বলেছিলে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে, এই প্রশ্নের উত্তরটা তোমাকে দেওয়ার জন্যে আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি একটা উত্তর দাও। সে বলল বলো। আমি বললাম যে কোনো জিনিস তৈরি করতে একটা মেকার লাগে কি লাগে না? সে বলল যে হ্যাঁ, যে কোনো জিনিস তৈরি করতে একটা মেকার লাগে। আমি বললাম যে একথায় কি তুমি একমত, যে কোনো জিনিস তৈরি করতে একটা মেকার লাগে, মেকার ছাড়া কোনো জিনিস এমনিতে তৈরি হয় না, একথায় কি তুমি একমত? সে বলল হ্যাঁ আমি একথায় একমত। আমি বললাম তাহলে তোমাকে এই কথার উপর অবিচল থাকতে হবে যে কোনো জিনিস তৈরি করতে একটা মেকার লাগে, এই উত্তরের প্রতি তোমাকে অবিচল থাকতে হবে। সে বলল আচ্ছা ঠিক আছে, আমি এই উত্তরে অবিচল থাকব। তাহলে আবার তোমার প্রশ্নের উত্তর ধরলাম যে যুক্তির খাতিরে বললাম, তার কথার জবাবে ধরলাম যে প্রথম আসমানে আল্লাহ, ধরলাম যুক্তির খাতিরে। তাহলে প্রশ্ন থেকে যায় যে প্রথম আসমানের ওনাকে কে সৃষ্টি করল, তাহলে আনসারটা হবে যে ওনার সৃষ্টিকারক আরেকজন, দ্বিতীয় আসমান। তাহলে আবার প্রশ্ন থেকে যায় দ্বিতীয় জনকে কে করল, উত্তরটা আসবে আরেকজন রয়েছে, তৃতীয় জন। আবার প্রশ্ন চলে আসে তৃতীয় জনকে কে সৃষ্টি করল, আবার উত্তর আসবে চতুর্থ জন। এভাবে যেতে যেতে একজনের পরে যেতে 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 আমি তাকে বললাম যে একজনটি ঠেকবে কি ঠেকবে না? সে বলছে যে একজন এভাবে কে ঠেকবে? আমি বললাম যেটা ঠেকবে ওইটাই হচ্ছেন আল্লাহ, ওইটাই আল্লাহ। যেহেতু সে বলেছে যে কোনো জিনিস তৈরি করতে একটা মেকার লাগে, তাহলে আমি বললাম এভাবে যেতে যেতে মেকার তৈরি করতে করতে একজন যিনি গিয়ে ঠেকবেন তিনি হচ্ছেন আল্লাহ, কুল হু আল্লাহু আহাদ। আজ পর্যন্ত ওই বিষয়ে আমার সাথে কথা বলেনি, আজ পর্যন্ত না। তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? আল্লাহ হচ্ছেন তিনি, যাকে কেউ সৃষ্টি করেনি, সবাইকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর পরিচয়।